ঢালিউডের কথা বললেই প্রথমেই যার নাম আসে তিনি হলেন শাকিব খান। এছাড়া প্রেম আলোচনাতেও তিনি নাম্বার ওয়ান শাকিব খান। একের পর এক সুপারস্টার নায়িকাদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন তিনি। কেরিয়ারে 23 বছর পার করে ফেলেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, পেয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসা। আরও কত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান কিং খান? অভিনয় থেকে ছুটি নেবেন কবে? সম্প্রতি দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে সে কথাই জানিয়েছেন খান সাহেব। গত 15 জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজন করা হয়েছিল রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ঢালিউডের এক ঝাঁক তারকার মধ্যে হাজির ছিলেন শাকিব খানও। অনুষ্ঠানে অভিনেতা জানান, আরও এক যুগ পর এ জগৎ থেকে ছুটির কথা ভাববেন তিনি। অনুষ্ঠান মঞ্চে উঠে শাকিব বলেন, মাঝে মাঝে আমার মনে হয় আজকে থেকে যদি আমি সিনেমায় অভিনয় না করি, যদি আজকে থেকেই আমার ক্যারিয়ারের ছুটি হয়ে যায়, তারপরও আফসোস থাকবে না, কারণ আমার ছোট্ট ক্যারিয়ারে, ছোট্ট একটা জীবনে এত এত ভালোবাসা পেয়েছি যে এই ভালোবাসা দিয়ে বাকি জীবন পার করে দিতে পারবো। আজ যাচ্ছি বললেই যাচ্ছি না, ছুটি আজকেই হচ্ছে না, আরও এক যুগ যাক, তারপর ছুটির কথা ভাবব। এ সময় মঞ্চে ছিলেন বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার উদাহরণ টেনে শাকিব খান বলেন, সামনে আমার বড় ভাই ইলিয়াস কাঞ্চন বসে আছেন, তারও এখনো ছুটি হয়নি, আমার তো আরও দেরি আছে। এর আগে 14 জানুয়ারি দুবাইয়ে পৌঁছান শাকিব খান। সেখানে তাকে স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজকরা। পরে তাদের সঙ্গে সেলফি বন্দি হন কিং খান। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এদিকে শোবিজ অঙ্গনে গুজব রটেছে শাকিব খানের দিন শেষ। মূলত নায়কের নতুন সিনেমা মুক্তি না পাওয়া এবং নতুন সিনেমায় শুটিংয়ের কোনো ঘোষণা না থাকায় এমন গুজব ছড়িয়ে পড়ে। অন্যদিকে চিত্রনায়িকা শাবানার SS প্রোডাকশন শাকিবকে নিয়ে সিনেমার ঘোষণা দেয়। তবে এ বিষয়ে শাকিব খান নিজে কোনো মন্তব্য করেননি, তাই বিষয়টি অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। এই গুজবের বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে শাকিব খান ছাড়া প্রযোজকদের টাকা রিটার্ন করার মতো দেশে আর কোনো নায়ক নেই। যারা বলছেন শাকিব খানের দিন শেষ, তারা শাকিব খান ও ইন্ডাস্ট্রির ভালো চায় না। বর্তমান কিংবা আরও কয়েক বছর পরও শাকিব খান ছাড়া কোনো বিকল্প নেই। সাদাকালো নিউজ।